আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পুতিনের পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। $700 কোটি ইরানে আনতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা। যুদ্ধ করতে তিন কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠাবেন রমজান কাদিরব। মধ্য আফ্রিকায় বিস্ফোরণের চায়ের বাংলাদেশি শান্তিরক্ষী আহত। ইরানের রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুতিনের পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালালে দেশটিতে অবস্থান করা রুশ সেনা ও তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করবে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহর ডুবিয়ে দেওয়া হবে। সংবাদ মাধ্যম এবিসি নিউজের সঙ্গে আলাপচারিতা এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কো নিজের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ওই বক্তব্য ঘিরে দেখা দেয় পারমাণবিক হামলার শঙ্কা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে বলেও মনে করা হচ্ছে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তার কথা হয়নি বলে জানান পেট্রাউস। এবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মিলিত প্রচেষ্টার নেতৃত্বে দিয়ে আমরা এর তথা রাশিয়ার পারমাণবিক হামলার জবাব দেব। এর মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আমাদের চোখে পড়া প্রত্যেক রুশ সামরিক শক্তিকে ধ্বংস করা হবে। ক্রিমে রুশ বাহিনী ও কৃষ্ণসাগরে তাদের প্রত্যেক জাহাজেরও একই পরিণত হবে। সাক্ষাৎকারে পেট্রুসকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে জড়াবে কিনা। জবাবে তিনি বলেন, এই ধরনের হামলা হলেও ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ বাস্তবায়ন করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না, কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। তারপরেও যুক্তরাষ্ট্র ও ন্যাটো এর জবাব দিবে। ইউক্রেনে পারমাণবিক হামলা হোক এমনটা চান না সিআইএর প্রধান। তিনি বলেন, তবে যদি হামলা হয় তাহলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম অনুচ্ছেদের আওতায় থাকা ন্যাটোর দেশগুলোতে। এই ন্যাটো সদস্য দেশগুলোর উপর হামলা বলে ধরে নেওয়া হয়ে যেতে পারে। গত শুক্রবার ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন পুতিন। ওই অঞ্চলগুলো হলো খেরসন, ঝাপরঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক। পুতিনের ঘোষণার পরই দোনেৎস্কের লিমান শহরের দখল নেন ইউক্রেনের সেনারা। এছাড়া পুতিনের আংশিক সেনা নিযুক্তির ঘোষণার পর রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। সব মিলিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাপে আছেন বলে মনে করেছেন বিশ্লেষকদের কেউ কেউ। $700 কোটি ইরানে আনতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা। দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রি যে $700 কোটি আটকা পড়েছিল তা দেশে আনার জন্য আমেরিকার সঙ্গে ইরানের একটি বোঝাপড়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট নূর নিউজ গতকাল এই তথ্য দিয়েছে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে ওই অর্থ আটক করা আছে। নূর নিউজ বলেছে, সমঝোতা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংক থেকে $700 কোটি প্রথমে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি ব্যাংকে স্থানান্তর করা হবে এবং পরে সেখান থেকে অর্থ ইরানে আসবে। একই সঙ্গে এই সমঝোতার আওতায় ইরান ও আমেরিকার মধ্যে কয়েকজন বন্দী বিনিময় হবে। নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ইরানে অর্থ ফেরত আনার জন্য দুদেশের সঙ্গে লেনদেন হয় এমন একটি তৃতীয় দেশের ব্যাংকের ব্যাপারে উভয় দেশের সম্মতির প্রয়োজন ছিল যা অর্জিত হয়েছে। এর একদিন আগে নূর নিউজ জানিয়েছিল, 2018 সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর এশিয়ার একটি দেশের ইরানের যে $70 কোটি আটকা পড়েছিল তা শীঘ্রই দেশে ফেরত আসবে। দক্ষিণ কোরিয়া গত কয়েক বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে এই অর্থ তেহরানকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। সূত্র পার্স টুডে। যুদ্ধ করতে তিন কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠাবেন রমজান কাদিরব। রাশিয়ার পক্ষে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে শীঘ্রই নিজের তিন কিশোর ছেলেকে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরব। এই ঘোষণা দিয়ে তিনি বলেন, ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়া তার ছেলেদের এখন সত্যিকারের যুদ্ধ করার সময় এসেছে। তার তিন ছেলের বয়স যথাক্রমে 14, 15 ও 16 বছর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেদের যুদ্ধে পাঠানো ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান কাদিরব লিখেছেন, একজন বাবার উচিত তাদের সন্তানদের এই শিক্ষা দেওয়া যে কিভাবে তারা তাদের পরিবার, দেশের মানুষ ও পিতৃভূমি রক্ষা করবে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এই বার্তায় কাদিরব আরো লিখেছেন, তার ছেলেরা যখন অনেক ছোট তখন থেকেই তিনি তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।
এখন তাদের সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা নেওয়ার সময় এসেছে। কাদিরভের ওই পোস্ট দেওয়া একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে তার তিন ছেলে একটি প্রশিক্ষণ মাঠে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া চালাচ্ছে। 2007 সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলে চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক কাদিরভ ওই বছর রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে এক দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কাদিরভ ভ্লাদিমির পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক। এদিকে চেচেন বাহিনী যুদ্ধে শুরু থেকে রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বাহিনীর প্রতিরোধের মুখে রুশ বাহিনী পিছু হটার বিষয়টি মানতে পারছেন না রমজান কাদিরভ। এজন্য একাধিকবার রুশ বাহিনীর নেতৃত্বে স্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করেছে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি খারকিভ ও দুর্দান্স অঞ্চলে রুশ বাহিনী কিছুটা শক্তি হারানোর পরেও কাদিরভ তাদের নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি রুশ বাহিনীর একজন কমান্ডারকে মাঝারি ও গুণসম্পন্ন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে জরুরি অস্ত্র সরঞ্জাম নিয়ে আক্ষেপ করেছেন তিনি। ইউক্রেনে আরো ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য সম্প্রতি রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কাদিরভ। প্রয়োজনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তবে কাদিরভের এমন আহ্বানের পর ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে আগের শির বশবর্তী হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। চেচেন নেতা কাদিরভ সামরিক অভিযানের জন্য তার প্রিয়জনদের ইউক্রেন কেন পাঠাচ্ছেন না তা নিয়ে সম্প্রতি চেচনিয়া অনেকে তার সমালোচনা করেছেন। কাদিরভও উল্টো তাদের সমালোচনা করেছেন। সন্তানদের যুদ্ধ পাঠানো ঘোষণা দিয়ে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন এসব কথা ফাঁকা বলি ছাড়ার কিছু নয়। যে কোনো সংঘাতে 18 বছর কম বয়সীদের সরাসরি অংশগ্রহণ ঠেকাতে জাতিসংঘের একটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ একটি রাশিয়া। এদিকে সংঘাতে 15 বছর কম বয়সীদের অংশগ্রহণ যুদ্ধ অপরাধ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। যদিও ICC-র এই বিধানকে রাশিয়া স্বীকৃতি দেয়নি। মধ্য আফ্রিকায় বিস্ফোরণের চায়ের বাংলাদেশি শান্তিরক্ষী আহত। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে একটি গাড়ি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 জন বাংলাদেশ শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সোমবার স্থানীয় রাত 8:35 বাংলাদেশ সময় দিবাগত রাত 1:35 বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে 4 বাংলাদেশী শান্তিরক্ষী গুরুতর আহত হন। আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফুল হক, সৈনিক জসিমউদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার জন্য বোয়ারে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন MINUSC এর তথ্য অনুযায়ী আফ্রিকার 50 লাখ মানুষের এই দেশটির বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিশ্বের স্বল্প উন্নত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকার এই দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে। ইরানের রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ। ইরানের রাজধানী তেহরানের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। গত 16 সেপ্টেম্বর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে নারীরা বিক্ষোভ শুরু করেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের 150টির বেশি শহরে সমাবেশ হয়েছে। ইরানের রাজধানী তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পার্কিং এলাকায় শিক্ষার্থীদের বড় একটা অংশকে নিরাপত্তা কর্মীদের হামলা থেকে বাঁচতে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তা কর্মীদের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। আমিনীর শেষকৃত্য চলাকালে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভে সারা দেশে ছড়িয়ে পড়ে। ইরানে বেশ কয়েক বছর এমন অস্থিতিশীলতা দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৌড়ে পালাতে দেখা গেছে। কিছুটা দূর থেকে গুলির শব্দ শোনা গেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে নিরাপত্তা কর্মীরা মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলি করেছেন। ওই গাড়িতে থাকা একজন পুরো ঘটনার ভিডিও করছিলেন। ইরান ইন্টারন্যাশনালের খবরে বলছে নিরাপত্তা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসস্থলেও হামলা চালিয়েছেন। তাদের আবাসস্থল লক্ষ্য করে গুলি চালিয়েছেন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। গত 2 রাত তেহরান ও অন্যান্য শহরে সরকার বিরোধী বিক্ষোভ বেড়েছে। নয়ডা ভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস বলছে বিক্ষোভে এ পর্যন্ত ইরানে 133 জন নিহত হয়েছেন। ইরানের সরকার বলছে বহির্বিশ্বের শত্রুরা এই ধরনের বিক্ষোভে উস্কানি দিচ্ছে। দেশটির সরকার বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করবে বলে ঘোষণা দিয়েছে।